সব কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে। ওখানে আজকে ইচ্ছে আছে একটা স্কুলের সামনে বন্ধুদের সাথে একটা ব্লগ বানানোর, কারণ যে লাস্ট ডে, আর লাস্ট ডে দাঁড়াও হেলমেট নিতে ভুলে যাচ্ছি, লাস্ট ডে অনেক বন্ধুরা স্কুল চেঞ্জ করে নিচ্ছে। ওর অ্যাকচুয়ালি ওর বন্ধু মানেই তো আমার বন্ধু, কারণ ওর বন্ধুর মায়েরাই আমার বন্ধু। তো যাই হোক, চলো, আমি একদম রেডি হয়ে গেছি আমার বাহন সাথে নিয়ে, আবার দেখা হবে স্কুলের সামনে। তবে হ্যাঁ, এই যে ব্লগটা সকাল থেকে আজকে বানাচ্ছি সেটা আমি শেয়ার করবো আলাদা দিনে, স্কুলের সামনে যে ব্লগটা বানাবো ওটা সম্পূর্ণ আলাদা দিনে, দুটোকে মিক্স করবো না। তো যাই হোক, তোমরা একটু দেখে নিও আর কি, চলো। নমস্কার বন্ধুরা, দেখে বুঝতেই পারছো আমি পিয়ালি সাধক, আজকে ওভার এক্সাইটেড, আবার একটু দুঃখ দুঃখ আছে সব রকম মিলিয়ে। আজকে আমি চলে এসেছি স্কুলের সামনে মেয়েকে নিতে, আর আগেই বলেছি মেয়ের বন্ধু মানেই আমার বন্ধু, আর মেয়ের বন্ধুর মায়েরা আমার বন্ধু, ঠিক আছে? তো আজকে সেই বন্ধুদেরকেই আমার ক্যামেরায় ধরে নেব আর ব্লগে রেখে দেবো, যাতে যখন ইচ্ছে এদেরকে খুব কাছে পেয়ে যায়, কারণ ভিডিওগুলো যখন দেখি তখন মনে হয় এখনই ঘটছে জিনিস। তো আজকে ওদের মতো করে ওদেরকে বলতে দেবো, আজকে প্ল্যাটফর্ম ওদের, ঠিক আছে? তো চলো সাথে থাকো, তো শুরুতেই দেখিয়ে দিই এই যোগ। আচ্ছা, আমার এই মুখকে চিনতে পারছো নিশ্চয়ই মোমা, আর সবাই এখানে অনেকেই আছে আমার সাবস্ক্রাইবার, তারা বলে সবাই, এবার আমি জানি না, যাই হোক, ঠিক আছে চলো। এই নোরা বলো, এই যো আর একটা টিম, ইন্দ্রাণী, ইলোরা, তখনই আসো, এগিয়ে আসো, কি বলতে চাও তোমরা বলো, কিছু বলতে চাও? হ্যাঁ আমি, দাঁড়াও দাঁড়াও, কিছু বলতে চাও তো বলো। আজকে স্কুলে তোমার তো লাস্ট দিন, এত বছরের বন্ধুত্ব আমাদের, তেরো বছরে না না, খারাপ লাগছে সত্যি, সবার খুব খারাপ লাগছে। যাই হোক, আর বাচ্চাদের বন্ধু মানে আমরাও বন্ধু আর কি, না না বুঝতে পারছি, একদম একদম একদম, হ্যাঁ এরকম অনেকে আছে সত্যি, তাই এরকম অনেকে আছে, তেরো বছর না, তেরো কোলে কোলে নিয়ে আসা, এই করা সেই করা, ওর ডায়েরি তার বাড়ি, ওর বাড়িতে এই খাতা ওই খাতা, মানে একদম একদম আসা, এখান থেকে ঘুরতে যাওয়া, এদেরকে নিয়ে বেরোনো, এত বন্ধুত্ব, একদম একদম, খুব খারাপ লাগছে না সত্যি সত্যি সত্যি, এবার এলে হয়তো আমরা অন্যভাবে আসবো, অন্যভাবে, কিন্তু হ্যাঁ, তবে যাই হোক, বন্ধু ছাড়া যাবে না যতদিনই থাক, বন্ধু ছাড়া যাবে না, একদম 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 একদম, হ্যাঁ একদম। আর এর ছেলে তো প্রথম থেকেই আমার সাবস্ক্রাইবার ইন্দ্রাশিস, সব সময় সব কিছুতেই পাওয়া যায় ওর কমেন্ট, পাওয়া যায়, যাক কোথায় সবাই। আচ্ছা আমি সবসময় বলি অ্যামোয়ের কাজল ইউজ করি, এই হচ্ছে মনু, সবসময় অ্যামোয়ের কাজল সার্ভিস দেয়, তাই তো? সবাই আমার বন্ধু, এই মৈনাকের মা, আমি আর নামগুলো আলাদা আলাদা করে বলছি না, সবাই বন্ধু, এই তো ঋত্বিকের মা, কোথায় দেখি রুনা বলো, কি বলতে চাও বলো, আর এগিয়ে এলে, আর এগিয়ে এলে হবে না, পিছিয়ে যেতে হবে, একদম একদম একদম। আর ইয়ে কোথায়, এ কোথায় বলো, লং ওয়েটিং ব্লকের জন্য, না বলো তুমি কি বলতে চাও, সেলিব্রিটি বন্ধু, আরো এগিয়ে আসছো, দূরে যাও, আসলে এক্সপেরিয়েন্স নেই তো কাজে, তাই বলো তুমি কি বলতে চাও বলো, ইপিটা পিয়ালি আর তোমার অক্সিজেনের জন্য জয়া, এই হচ্ছে জয়া,
আচ্ছা চুল খুলে দাঁড়াবি, ঠিক আছে? না সত্যি মিষ্টি বন্ধু, আমার খুব খারাপ লাগছে, মানে যেহেতু মেয়ের আজকে লাস্ট, সেই 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 কিন্তু আমি জানি বন্ধুরা সাথে, বন্ধুরা আছে, বন্ধুরা থাকবে, আছে সবসময় থাকবে, একদম জানি, কিন্তু স্কুলটা আলাদা হয়ে গেল এইটাই যায়, মন খারাপ হয়ে গেল। যাই হোক দেখি আমাদের এটা মেয়েকের বোন, দেখি একটু দেখি পুতকু, এই যো তোমার নাম কি, তোমার নাম কি বলো? আমার নাম সোনা। এটা এটা কি মেয়েকের বোন? এই যো আজকের ব্লগে থাকবে না তা কি হয় কি, কোথায় গিয়ে থাকবে? আমরা আছি থাকবো। আচ্ছা আছি থাকবো, না না জোরে জোরে বলো, যা বলতে চাও জোরে জোরে বলো। এই ম্যাচিং ম্যাচিং, ব্লগে কি বলতে চাও, কিছু বলতে চাও? আজকে পরীক্ষা শেষ, একদম ফ্রি, একদম ফ্রি, মানে মানে ভীষণভাবে ফ্রি। আচ্ছা সেই আবার শুরু হবে, এখন আপাতত আনন্দ করিনি। I know.
স্কুলের সামনে কি কাণ্ড। যদিও ওখানকার লোকাল যে লোক রয়েছে তারা এসে চিৎকার চাচাপিচি করছিল যে কেন এইভাবে খেলছো, কেন এইভাবে খেলছো, বুঝতে পারছি, কিন্তু বাচ্চাদেরও ইমোশন আর কি। যাই হোক, শেষ দিন, ভীষণ আনন্দ, মানে আইসিএসসি শেষ হচ্ছে তার আনন্দ যে এত দিনের একটা 31 দিনের পরীক্ষা শেষ হলো, জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হলো, ছুটি হলো। তার সঙ্গে হচ্ছে অনেক বন্ধুরাই স্কুল চেঞ্জ করছে, অন্য স্কুলে চলে গেছে, তার দুঃখ, হাসি, কান্না সব মিলিয়ে, একদম সব মিলিয়ে একাকার। তো যাই হোক, এটা কিছুটা পার্ট হলো। এবার মেয়ে স্নান করছে, তারপরে আবার বেরোবো, আর এক জায়গায় যাবো, তো ওয়েট করো।